নমস্কার, আমি মৌমিতা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। নমস্কার সকলকে, আশা করি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। বেশ ঠান্ডা পড়েছে আর তার সাথে আমার শরীরটাও বেশ সোমবার থেকে প্রচন্ড খারাপ। প্রথমে ফুড পয়জন, তারপরে টনসিল ফুলেছিল, মানে প্রায় রেয়াজ টেয়াজ সব মাথায় উঠে গেছে। আজ থেকে একটু একটু শুরু করছি, তাই জন্য আমাদের গোবলুর জন্মদিনও আমার যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু আজকে অনেকদিন বাদে একটা ভিডিও তোমাদের সকলের সাথে শেয়ার করব, তার কারণ আজ আমাদের গুবলু, দ্বিতীয় গুবলু রিহু সোনার আজকে জন্মদিন উদযাপন, আর সেই উপলক্ষে আমরা প্রত্যেকে যাব আজকে সেই উৎসবে সামিল হতে। আর অনেকের সাথে বহুদিন পর আবার দেখা হবে, মানে সেই ছ মাস আগে যখন রিহুর অন্নপ্রাশন হয়েছিল অনেকের সাথে দেখা হয়েছিল, আজকে প্রায় অনেকের সাথে দেখা হবে। সেই আশা নিয়েই আমরা মানে যাত্রা করবো, যদি আমাদের যেতে একটু লেট হবে বলেই আমার ধারণা, কারণ পূজার মিটিং আছে যেটা চলবে 7-10 নাগাদ। তো আমাদের বেরোতে করতে 15 হয়েই যাবে 7, আমরা যাবো, রোহানরা যাবে, সব একসাথেই গাড়ি স্টার্ট করবো। এছাড়া পিসিরা, সৌমিরা, অনেকের সাথে আমার বহুদিন পর দেখা হবে, খুব আনন্দ করবো, হইচই করবো, গুড্ডি টুডি সবাই যাচ্ছে। আর জানি না ওই অত মানে সকলের মধ্যেখান থেকে কতটুকু ভিডিও করতে পারবো বা কি করতে পারবো, বাট হ্যাঁ, এই দিনটা আমার টাইম লাইনে আমার ইউটিউবে সে রয়ে মানে যাতে থেকে যাই, সেই কারণে আজকের দিনের এই ভিডিওটা করবো না এই সিদ্ধান্তটা ঠিক নিলাম না। কারণ এত সুন্দর একটা উৎসব, রিহানের 1 মানে জন্মদিন উদযাপন, সেটা আমি চাই আমার টাইম লাইনে সারা জীবন থেকে যাক। তো সেই কারণে চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর আমার সাথে এখনো কোনো প্ল্যানিং করিনি কি পড়বো কি না পড়বো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ঘড়িতে বাজে এখন 7:30 অলরেডি। হ্যাঁ, তো সবাই রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি, আমি জানি না প্রচন্ড রেডি মানে দেরিও হয়ে গেল। চলো যাওয়া যাক, আলোটা বন্ধ করি, চলো। আর পুরো লুকটা অবশ্যই তোমাদের দেখাবো, সেটা হচ্ছে ওখানে নেবে, কারণ এখন আমার টাইম নেই। তো এই যে পেছনে মা, এদিকে পূজা দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে আমরা চারজন এখানে বসেছি, এই যে দেখিয়েছি বাবা, তুমি তো আমাদের রোহনদের গাড়িটা আসছে, সেখানে বসেছে, তো চারজনে মিলে কমফোর্টেবল ওয়েতেই যাবো, সবাই এক জায়গায় যাবো, তো তাই জন্য বসেছি। তো চলো যাওয়া যাক। এই যে সামনে প্রচন্ড জ্যাম, আমরা যাচ্ছি, ভেবেছিলাম আসার সময় জ্যাম হবে, বাট না, যাওয়া থেকে আমাদের সাথে জ্যাম সঙ্গে আছে, কেউ না সঙ্গে থাক। পূজা ওদিকে বাচ্চা রেখে এসেছে, খুব স্বাভাবিক, চিন্তার কথা। এ কোথায় রে? না না, সামনে থাক। তো আমরা চলে এসেছি, এখন খোঁজাখুঁজি চলছে, পূজারাও সারছি, মা এই যে পেছনে। রিহুবাবুর জন্মদিনের জায়গায় দেখুন, খুব সুন্দর নীল সাদা শেডের একটা বেশ মায়াবী কাঠামো তৈরি করা হয়েছে। তো ভেতরটাও নিশ্চয়ই ভীষণ ভালো হবে, তবে অত্যন্ত দুঃখিত ভিডিওটা এখানেই শেষ করছে, তার কারণ প্রথমে বলেছিলাম শরীরটা একদম ভালো নয়, তাছাড়াও মানে শুরু করেছিলাম একটা ভালো লাগার তাগিদ থেকে, আর তাছাড়া অনেকদিন পর সকলের সাথে দেখাও হলো, তাতে মন খুলে এত আনন্দ করেছি যে সেগুলোকে ক্যামেরা বন্দি করতে গেলে ওই টেক 2-3 এভাবে করতে হতো, কিন্তু তার মধ্যে প্রাণ থাকতো কই। যাই হোক, সাজানো থেকে খাওয়া দাওয়া থেকে কেক সমস্ত কিছুতেই ছিল সৌখিনতা আর ভালোবাসার ছোঁয়া। আর আমাদের রাজকুমারকে তো সবসময় নায়কের মতন লাগে, সেদিনও তার ব্যতিক্রম ছিল না, আর ভীষণ আনন্দ, ভীষণ উপভোগ করেছি ওইটুকু সময়, যদিও আমরা অনেকটাই দেরিতে পৌঁছেছিলাম। আর ভিডিওটা এইভাবে আংশিক দেওয়া ঠিক হলো কি না জানি না, তবে যতটুকু শ্যুট করেছিলাম তা একেবারেই আপনাদের জন্যই, তাই ততটুকুই সাজিয়ে দিলাম, আর যতটুকু ভিডিও করতে পারলাম না
তার বিনিময়ে রেখে গেলাম আমাদের আনন্দ উদযাপনের কিছু সুন্দর মুহূর্ত। আশা করি আজকে অনেকটাই সুস্থ, তাই সুস্থ হয়ে উঠে খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, শরীরকে ভালো রাখুন, মনকে ভালো রাখুন, উদযাপন করুন প্রত্যেকটা মুহূর্ত সকলের সাথে। তা যে সবসময় ক্যামেরা বন্দি হবে তা নয়, তবে হ্যাঁ আমি চেয়েছিলাম, আবারও বলছি, আমি যেহেতু একটু বিশেষ আনন্দ অনুষ্ঠানকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, সেখানে আমাদের রিহুবাবুর জন্মদিন এক বছরে, সেটা অবশ্যই একটা বিশেষ বিশেষ উৎসব, কিন্তু সেই উৎসবকে সেইভাবে আপনাদের সামনে আনতে পারলাম না বলে আমি নিজে ব্যক্তিগতভাবে খুব দুঃখিত, মানে আমার চোখে সেই উৎসবটা তুলে ধরতে পারলাম না বলে। আশা করবো আপনারা আমার বিষয়টা বুঝবেন। আর ফটোগুলো একেবারে আমার তোলা নয়, ফটোগুলো আমাকে রিমাদি পাঠিয়েছে, ছাড়াও ফতুনি এদের থেকে নেওয়া আর কি, কিছুটা দিদি ভাইয়ের থেকে, মানে যেগুলো পোস্ট করেছে একটা দুটো পছন্দের ছবি দিয়েছে এখানে, তো ওদেরকে অনেক ধন্যবাদ, কারণ আমি নিজে থেকে একটা ফটো তুলিনি। খুলে বাঁচুন, মন খুলে বাঁচুন, কারণ প্রত্যেকটা আগামীকাল অজানা। শুভরাত্রি।